রোজ আমার দিনের শুরুটাই রান্নাঘর থেকে হলেও তোমাদের সাথে সাধারণত শুরুটা আমি রান্নাঘর থেকে করি না। আজকে মনে হলো তোমাদেরকে সাথে নিয়েই সকাল সকাল কাজগুলো শুরু করি। তার কারণে আমার একটু অবহেলা তো হয়েইছে রান্নার প্রতি, আর তার থেকেও বড় কথা একটু টাইম বেশি লাগে, তো স্বাভাবিক বিষয়। কেন বলো তো, বললাম যে রান্নার উপরেও একটা এফেক্ট পড়ে। কারণটা হচ্ছে এই যে ক্যামেরাটাকে দেখে আমার সব দিকটা ম্যানেজ করতে হয়। এমন ক্যামেরা ফিট করলাম যেখানে কিছু আসছেই না, তোমরা উল্টো পাল্টা মানে একদিকে রান্না করছি তোমরা আরেক দিকটা দেখতে পাচ্ছ, তাহলেও হবে না আর কি। তো সবটা মাথায় রেখে ভিডিও করা, এই যে আমার দাঁড়ানোটা, এটাও আমাকে মাথায় রেখে কাজটা করতে লাগে। তো সবটা এরকম মাথায় তো রাখা যায় না, বুঝতেই পারছ। এদিকে গ্যাসও জ্বলছে দুদিকে দুটো, ওইদিকে আমার কাটাকাটিও চলছে। মানে এই যে এই টাইমটাতে আমি দাঁড়িয়ে বসে না থেকে, আমি বলি না এখন আমি ফলটা কেটে নিই, ওই আর কি, এই কাজগুলো চলছে। তো মোটামুটি আমার হয়ে গেছে, তো চলো প্রমিকে এবার গুছিয়ে দিয়ে নিই, ও আগে বেরিয়ে যাক, তারপরে আমি বাকি কাজ করব, যদিও ঘরটা ঝাঁট দেওয়া বাকি আছে। আজকে সব ছড়ানো ছেটানো হয়ে রয়েছে, আর ওই কাপটাও নিয়ে যাবে চা খাবে বলে অফিসে। যাই হোক, তো এখানে কিছুটা আটকে দিয়েছি, কারণ যেগুলো গরম থাকা দরকার মনে হচ্ছে, ওই টিফিন বক্সটাতে রুটি আর একটা মিষ্টি দিয়ে দিয়েছি। তো এটাতে কি আছে এখন মনে করতে পারছি, এটাতে ডিম ভাজা রয়েছে, এটাতে রয়েছে হচ্ছে আলু চচড়িটা, এটায় চিকেন ভর্তা, এটায় তো জিরা রাইসটা। তো আর জিরা রাইস না, আমি খুব একটা ভালো খাই না, ও কেমন খাবে আমি জানি না। তো আর এটায় হচ্ছে লেবু দিয়েছে, আর এটায় স্যালাড দিয়েছি। তো চলো আটকে দিই, এগুলো খেয়ে নাও, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ততক্ষণে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি, সবটাই ঠিক আছে। কিন্তু কালকে রাতে আমার একটুও ঘুম হয়নি, আমার চোখ দেখে বুঝতে পারছো কিনা জানি না, তবে একদমই ঘুম হয়নি কালকে রাত্রে পুরো। যদি বলো যে দেখবে না তুমি কি তাকিয়েছিলে, হ্যাঁ তাকিয়েই ছিলাম সারা রাত, মানে কি যে হলো কালকে আমি বুঝলামই না। যাই হোক, আজকে সকালটা কোনো মতো ওকে তো করে তো দিয়েছি, আমার ঘর ঝাড় তো ওদের আর থাকতেই হয়ে যায়। তারপরে ঘরটাও মুছে নিয়েছি আর এসেছে, এখন শুনতে হয়তো পাচ্ছো কিনা জানি না, ময়লার গাড়িটা এসেছে। তো আমি নিজে গিয়ে ডাস্টবিনটাও ফেলে দিয়ে আসলাম। এবার ভাবছি স্নান করব, করে নিয়ে আমার যাবতীয় যা কাজ আছে করে নিয়ে একটু রেস্ট নেবো। আজকে না শরীরটা ভালোও লাগছে না, আমার সারা রাত ঘুম না হলে আমার খুব প্রবলেম হয়। তো চলো, সকাল থেকে তো মোটামুটি কিছু তো দেখতেই পেলে, পুরোটা তো শেয়ার করা অসম্ভব ব্যাপার, তাহলে আমার 8টায় গিয়ে কাজ শেষ হবে ওই আর কি। বুঝতেই পারো ক্যামেরা এদিক ওদিক ফিট করা ওগুলো একটা ঝামেলার ব্যাপার। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে সকাল থেকে আজকে শেয়ার করেছি। স্নান দান করে সমস্ত কাজ হয়ে গেছিলো, এখন বাজে 10টা, আমি একটু রেস্টও নিয়ে নিলাম। তো তারপর আমি ওর তো রুটি করে আলু চচড়ি করে দিয়ে দিয়েছিলাম, আর আমার রুটিটা আমি এখন করে নিলাম, এবার খাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এখানে তুলসীতলাতে যখনই ধূপকাঠি দিচ্ছি না কেন, দেখো ধূপকাঠিটা না নিভে যাচ্ছে, কেন নিভে যাচ্ছে বুঝতে পারছি না আমি। হাওয়াতে নিচে নাকি উনারটাও নিভে যাচ্ছে দেখলাম, ওই আরেকজন যে তুলসী গাছে রেখেছে তারটাও, কেন হচ্ছে বুঝতে পারছি না, এতটা হাওয়া বলে নাকি হতে পারে। তো চলো রুটিটা করে নিয়েছি, আমি খেয়ে নিই। এখন বাজে 11:54, কালকে হবে নিরামিষ, কালকে বিপত্তারিণী পুজো, তাই জন্য আমি যদিও করি না মামনি করে, তাই আমরা নিরামিষ খাবো এখানে। তো এখানে মুগ ডালটা কালকের জন্য ভেজে সেদ্ধ বসিয়েছি, আর আমি যেহেতু ডালিয়া খাবো তাই একবারই ডালটুকু ভেজেও তুলে নিয়েছি। আর এখানে কালকে হবে কচুলতি পাতুরি, ডাল আর পটল আলুর তরকারি। তো এখানে পটল আর আলুটাকে কেটে রেখে দিয়েছি, পটলটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, সম্ভবত আলুটাকেও ঢুকিয়ে দেবো। আর রাতে করবো ট্যাংরা মাছ দিয়ে, যেহেতু আজকে মাছ খাওয়া হয়নি দুপুরবেলা, তো বলেছে রাত্রিবেলা ট্যাংরা মাছ করবো, পোস্ত বেটেছে, এটা কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা রয়েছে, এটা দিয়ে ট্যাংরা মাছটা করবো। মাছটা এখনো ছাড়েনি, ছাড়তে দিয়েছি মাছটাকে, এখানে সাদা ট্যাংরা এনেছি এবার। তো যাই হোক, এগুলো মোটামুটি হোক, সিটি মোটামুটি পড়ছে, তো এই নিয়ে দুটোই সিটি পড়লে আর একটা পড়ুক, তারপরে অফ করে দেবো, কেন এত তাড়াহুড়ো করে করে রাখছি বলছি। এত তাড়াতাড়ি সাধারণত আমি কালকের জিনিসগুলোকে গুছিয়ে রাখি না, তোমরা জানো যে সন্ধেবেলা বা রাত্রি 8টার দিকে একেবারে আমি রান্নাঘরে ঢুকি, পরের দিনেরটাও গুছিয়ে রাখি কিছুটা, আর তারপরে রাতের রান্নাটা করে নিয়ে 9টায় আমরা খেতে বসে পড়ি, রান্না বলতে রুটিটা করে নিয়ে। রাতের রান্নাটা আবার আমি 3:30-4টার দিকে করে নিই, ও অফিস থেকে আসার আগে, মানে আমি বেরোবো 4:30 নাগাদ, তো ওই 3:30-4:30 নাগাদ উঠে নিয়ে আমি কাজগুলো এগিয়ে নিই। রাতের রান্নাটা করি 3:30-4:30 নাগাদ, আর পরের দিনের জন্য গোছাই হচ্ছে ওই সন্ধ্যে 7টা-8টার দিকে।
তো এত তাড়াতাড়ি দিনের বেলা কখনোই আমি গুছিয়ে রাখি না। এক তো চিন্তা করছিলাম নিরামিষ আমি কি রান্না করব, নিরামিষে দেখবে একটু ভাবতে লাগে। কালকে ডাল কচুরলতি আর পটল আলুর তরকারি করবো তো ভাবছি, কিন্তু দেখি আবার প্রমি কি বলে না বলে, সে বুঝে আবার চেঞ্জ হতেও পারে আর একটা কিছু, বুঝতে পারছি না এখনই আমি। তো কালকে রয়েছে অনেক কিছু সবজি, রয়েছে বাঁধাকপি, ফুলকপি, পেঁপে, লাউ, অনেক কিছু রয়েছে, পটল রয়েছিল, তো অনেক কিছু রয়েছে, তার মধ্যে থেকে কচুলতি, কচু শাক সমস্ত রয়েছে। তো ভাবছিলাম যে কি করা যায় না করা যায়, তো ওই জন্য আমি গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নিলাম কারণ ও অফিস থেকে আসার পরে আজকে বেরোতে হতে পারে, একটু দূরের জায়গায় যেতে হতে পারে একটা জায়গায়। তো তোমাদেরকে এখনই কিছু বলছি না, সবটাই আস্তে আস্তে বলবো আমি, তো ওই জন্য বলছি না যে আজকেই যেতে হতে পারে, কালকেও যেতে হতে পারে। তো আজকে সম্ভবত একটা চান্স আছে, তাই জন্য আমি গুছিয়ে রাখছি, যদি আজকে না হয় তাহলে কালকেও হতে পারে, হতে পারে দুটোই হতে পারে, এখনো কিছুই জানি না, তাই জন্য তোমাদেরকেও কিছুই বলতে পারছি না, আদৌ হবে কি না হবে কাজটা, ওই জন্য বলছি না এখনই। তো যাই হোক, আর তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমাদের লাইফে তো অনেক কিছু চলতে থাকে, এটা তো একটা এডিটেড লাইফ। আমি আগেই বলেছি যে আমাদের ইউটিউবের লাইফটাই আমাদের লাইফের শেষ কথা নয়, আমাদের লাইফেও দুঃখ কষ্ট আনন্দ সবটা মিলিয়েই চলে সবার লাইফ। তো আমাদের লাইফের শুধুমাত্র তোমরা যদি দেখে থাকো যে ঘুরতে যাচ্ছি, খাওয়া দাওয়া করছি, প্রমি অফিস যাচ্ছে, আমি বাড়িতে কাজ করছি, এইটুকুর মধ্যেই একটা লাইফ কখনোই সীমাবদ্ধ হতে পারে না, লাইফে আরো অনেক কিছু থাকে। সেই রকমই তোমরা মনে আছে কি না জানি না তোমাদের, আমরা যখন কলকাতা থেকে আসি তখন বড় পিসি বাড়িতে গেছিলাম, কাকু কাকির সাথে দেখা করতে। আমার কাকু কাকি এসেছিল, বলেছিলাম ধূপগুড়িতে আমাদের আরো একটা বাড়ি আছে, সেখান থেকে আমার কাকি আর ভাই যে মামনি পাপা থাকাকালীন দেখা করতে এসেছিল, ওই কাকু আর কাকি, মানে কাকু আর কাকি বলছি, কাকু আমাদের মধ্যে নেই, কাকি আর ভাইও ধূপগুড়িতেই থাকে, ভাই চাকরি সূত্রে অন্য জায়গায় রয়েছে আর কি। তো এই যে কাকু কাকি এসেছিল, তো 6 মাস ধরে এখানেই ছিল, একটা লং ট্রিটমেন্ট চলছিল। হ্যাঁ, দিদির বিয়ে হয়ে গেছে, দিদি বিহার পূর্ণিয়াতে থাকে এখন, তো এই আর কি আমরা সব ভাই বোনেরাই ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি রয়েছি এই আর কি। আর আর বলে বোঝাতে হবে না তোমাদেরকে যে কোন রোগের জন্য লং ট্রিটমেন্ট চলে এখন আমাদের মধ্যবিত্তদের কাছে, রোগটার নাম শুনলেই আমাদের বুক আটকে ওঠে, ডাক্তার যখন মুখ দিয়ে উচ্চারণ করে কথাটা তখন আমাদের আত্মারাম খাঁচা হয়ে যাওয়ার মতোই অবস্থা হয়, তখন ভগবান ভরসা ছাড়া আমাদের সত্যিই কিছু করার নেই। এমনিও ডাক্তার চিকিৎসার সময় একটা কথাই বলে, আমি তো উপলক্ষ মাত্র, ভগবানই ভরসা, তো সেটাই আর কি। সত্যিই ভগবান ছাড়াও এই রোগ সত্যি, মানে আজকালকার দিনে বিজ্ঞান অনেকটা এগিয়েছে, চিকিৎসা ব্যবস্থাও অনেকটা উন্নত, তাই সেরকম কিছু ভাবি না হয়তো আমরা এখন আর। তবে এটা ঠিক কথা, লেন্দি প্রসেস একটা চলতে থাকে, একটা লং ট্রিটমেন্ট চলতে থাকে এটার জন্যে। যাই হোক, কাকি এখন একটু ঠিক আছে বলেই হয়তো ডাক্তার 6 মাস বাদে আজকে 1 মাসের জন্য ছুটি দিয়েছে কাকিকে। ছুটি দিয়েছে বলতে কাকি ভর্তি ছিল না, কিন্তু কাকির পরপর পরপর কদিন হসপিটালে যেতে হয়েছিল আর কি। তো এখন কাকিকে 1 মাসের জন্য ছুটি দিয়েছে, ওষুধও তো অবশ্যই চলবে, 1 মাস বাদে চেক আপে আসে যেন ডাক্তার বলে যে আগের থেকে অনেকটা ভালো আছে কাকি, এটাই আশা রাখবো এই আর কি। তো কাকিরও 6 মাস ধরে তো নিজের বাড়ি ছেড়ে দেখবে কারোরই ভালো লাগে না, তো আমাদের বাড়িতে প্রথমে এসেছিল ঠিক কথা, কিন্তু তারপরে পুরোটাই দমদমে পিসির কাছে থেকেই করতে হয়েছে, কারণ আমাদের বাড়ি থেকে কানেক্টটা একটু গোলমেলে আর কি, মানে যেখানে কাকি যেত দেখাতে আর কি, সেই জন্য দমদম থেকেই কাছাকাছি হতো আর কি, ওই জন্য দমদমেই ছিল কাকু। মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো দেখা করতে, এইটুকুই ছিল। তো কাকিরও আজকে ভীষণ খারাপ লাগছে, এতদিন বাদে পিসি তো অবশ্যই লাগছে, আমাদের প্রত্যেকের লাগছে যারাই ওখানে আসে না কেন, এই আর কি। তোমাদেরকে মাঝে মধ্যে বলি না যে আমার মনটা খারাপ লাগছে, মন খারাপের কখনো কোনো কারণ থাকে না, সবটা বলাও যায় না, ঠিক এই কারণেই বলছিল, কারণ দেখে আমি এতদিন এই 6 মাসের মধ্যে কখনো কাকির কথা তোমাদের সাথে শেয়ার করিনি, মাঝে প্রমি অসুস্থ হয়ে পড়ে, মাঝে পিসো আমাদের ছেড়ে চলে যায়, দিদি অসুস্থ হয়ে পড়ে, সবটাই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করেছি, কিন্তু কাকির কথাটা আসলে কি বলতো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তো তাই জন্য আমাদের নিজেদেরকেই একটু বুঝতে সময় দিতে লাগে যে সত্যি এটা। তো এই সময়টা নিতে নিতে এই 6টা মাস হয়ে গেল আর কি। আর সত্যি কথা বলতে তোমাদের কাছে খুব একটা আমি বলতেও চাইনি, কারণ সবাই আমরা প্রত্যেকে কিছু না কিছু একটা টেনশনে থাকি, আমি বারবার বলি, তো কয়েক মিনিটের জন্য এসে তোমাদের টেনশনটা আমি আর বাড়াতে চাই না। যাই হোক, কাকি আশা করবো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তারপর না তোমাদেরকে সবটা ভেঙে আমি বলবো আর কি, যে কোথায় চিকিৎসা কী হয়েছিল না হয়েছিল সবটাই আমি বলবো আর কি। তো আশা করবো কাকি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আপাতত তো 1 মাসের জন্য বাড়ি যাচ্ছে, এটা যেন 1 মাস বাদে এসে ডাক্তারের কাছে শুনতে পাই যে কাকিকে আর
এখানে দেখাতে আসতে হবে না, কাকি ফুল ফিট রয়েছে আর কি, এটাই আশা রাখবো। তো চলো এখন একটু নিজের মতো নিজে টাইম কাটিয়ে নিই, মোটামুটি তো কাজ হয়ে গেছে, বিকেলে যাবো কি যাবো না তো জানি না, দেখি প্রমি ফোন করলে জানতে পারবো। আর পাখিগুলো এখান থেকে উঠছে তো বেশ ভালো লাগছে দেখতে, কিছুক্ষণ বসি তারপর ঘরে চলে যাবো। এখন বাজে বিকেল 5:13 আর আমি আজকে হাঁটতেও বেরোইনি কিছুই না, আর যেখানে যাবো বলছিলাম বিকেলে যেতে লাগবে না আর, তো ওই জন্যে বেকারি আমার রান্নাবান্নাও হয়ে গেছে, মাছটাও করে নিয়েছি আমি 3:30 থেকে 3:30 আমি মাছটাও করে নিয়েছিলাম, আমার ডাল ভাল তো সেদ্ধ হয়েই গেছিলো তোমরা জানো। তো যাই হোক আমি আর আজকে আর হাতে সাথে ইচ্ছে করলো না, তাই আর বেরোলাম না, কারণ রোদটা না প্রচণ্ড উঠেছে মনে হচ্ছিলো। তো যাই হোক ও চলে আসবে, বেরিয়ে গেছে, ফোনও করেছিলো, মনটা যাওয়া একটু ভালো হয়েছিল, আবারও খারাপ হয়ে গেছে, খারাপের কারণ আবারও তোমাদেরকে বলতে পারছি না, ওই আর কি, যেখানে যাবো বলেছিলাম সেটা তো হলোই না, তাই জন্যই মনটা খারাপ ওই আর কি, যেটা তোমাদেরকে বলছিলাম যে হলে অবশ্যই বলবো, না হলেও বলে দেবো, এই আর কি, হয়নি তাই মনটা আবারও খারাপ হয়ে গেছে। বাইরে চাকরি করার বড্ড জ্বালা আছে। যাই হোক তো এটা বসে বসে খাচ্ছিলাম, দুটো বিস্কিট খেয়েও নিয়েছি, এই রোটা থেকে দেখতেই পাচ্ছ, এটা পাঠিয়েছে হচ্ছে কুন্তলার, কুন্তলার বউ এসেছিল বলেছিলাম না, এক সানডেতে ওর বন্ধু বন্ধুর বউ আসবে, সেই এক চিকেন রোল বানিয়েছিলাম না, চিকেন রোল কি বানিয়েছিলাম, বেশ এক চিকেন রোল বানিয়েছিলাম, তো ওই দিন ওরা এসেছিল, সেই সুর 2 দেখেছিলাম আমরা, যে রোববার ওই রোববার, তারপর আমাদের খেতে যাওয়ার কথা ছিল খাই খাইতে, কিন্তু মানে খাই খাই একটা রেস্টুরেন্ট আছে সেখানে এবার যাওয়ার কথা হয়েছে, ওর চুরি খারাপ ছিল তাই জন্য শনিবার হয়নি বলেছে, এবার শনিবার তো ওর হবে না, কুন্তলের বউ নামটাই আমি জানি না, ওকে শুধু আমি কুন্তলের বউ কুন্তলের বউ করতে থাকি, তো ওর তো হয় না শনিবার, স্যালারি আসলে দাদা এসেছিল, তো সবটা মিলিয়ে ঝুলিয়ে ওই চলছে আর কি। তো যাই হোক ও পাঠিয়েছে বিস্কিটটা, সত্যি খুব ভালো খেতে, বেকারি বিস্কিট আমি এমনিও ভালো খাই, তো ওই আর কি, কালকে আমিও এনেছি ওই প্যাকেটটা খুলি নিয়ে এটাই খেলাম আগে, যেহেতু ও পাঠিয়েছে তাই একটু খেয়ে দেখলাম, ওকে আবার বলে দিতে বললাম যে কুন্তলকে বলো ভালো খেতে বিস্কিটটা, তো এই আর কি, সন্ধে হোক, সন্ধেটা দেবো পামেলা, ওর নাম পামেলা, আচ্ছা পামেলা, আজকে শুন মানে আমি জানলাম সেদিনকে ও এসেছিল, ওর সাথে এমনি কথা হয়েছে, নাম ধরে তো আর ডাকা হয়নি তাই জন্য নামটা জানাও হয়নি, তো ওই আর কি, তো আবার ওনাকে এরা প্ল্যান করেছে, দেখি কবে যাওয়া হয় বা কিছু। তো এই দাদা সবে গেছিল তো তখন শুক্রবার গেছিল ধরো এখান থেকে, তো শনিবারটা অত খেয়ে দে আমাদের আর ইচ্ছে করেনি যে আর কিছু খাই বা বাইরের খাবার, আর সেরকম কথাবার্তাও আর হলো না, ওই জন্য যাওয়া হয়নি, তো ওই আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার না দুচোখ ভেঙে এবার ঘুম আসছে, সারা দুপুর ঘুমায়নি, সারা ওই কালকে যে বললাম ঘুম হয়নি, তারপর রেস্ট নিয়েছে ঠিক কথাই কিন্তু ঘুম আর আসেনি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।